ছেলেটা আবার টিফিন বাটি ফেলে গেছে। শুনে যাও, এই এই ভয় পেও না, এই টিফিন বাটিটা আমার ছেলেটাকে দিয়ে দাও না। মেয়েটা কে হয় আপনার? কেউ না। তাহলে টিফিন দিচ্ছিলেন? আমার ছেলে? আরে ছেলে মেয়ে কেউ না, ও নিশ্চিত ছেলে ওরা। আরে ওরা মারি দেন সব বাইরে। না না আপনার ভুল করছেন, ভুল করছেন না। ছেলেকে স্কুলে টিফিন বাটি দিতে গিয়ে ছেলে ধরা গুজবে গণপিটুনিতে নিহত হলেন মা। এই ঘটনার মূল হোতাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গুজবের বশে কিছু মানুষের নির্মমতা, নিষ্ঠুরতা ও পাশবিকতায় প্রাণ হারাচ্ছে নিরাপরাধ মানুষ। আমরাই কি পারি না মানুষের প্রতি একটু মানবিক হতে, একটু সহমর্মী হতে, আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করতে? আসুন আমরা গুজবে কান না দিই, আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকি। জনস্বার্থে বাংলাদেশ পুলিশ।